হঠাৎ অসুস্থ হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হয়েছেন হালের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি। জানা গেছে, শনিবার সকালে পেটে ও বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন পরীমণি। মূলত গ্যাস্ট্রিকের কারণে এই সমস্যার সৃষ্টি হয়। তারপরও সময় অপচয় না করে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে যান তিনি। বর্তমানে অ্যাপোলোর হাসপাতালের ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডাক্তার তামজিদ হাসানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন নায়িকা। হাসপাতালে ভর্তি থাকলেও বর্তমানে সুস্থ রয়েছেন পরীমণি। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত ভয়ের কিছুই নেই। দুপুরের পর পরীর বাসায় ফেরার কথা রয়েছে বলে জানা গেছে। এদিকে হাসপাতালে তোলা পরীমণির একটি ছবি পোস্ট করেছেন তারই কাছের মানুষ তামিম হাসান।